এলপিজি সিলিন্ডার নিয়ে হরিলুট, 1500 টাকার গ্যাস কিনতে হচ্ছে প্রায় 2000-এ, বাড়তি দরের জাতাকলে পিষ্ট সাধারণ ক্রেতা। টিভি হেডলাইন দেখছি 1498 টাকা, আজকে গ্যাস আনছে নেছে 1700 টাকা। বোতল চলে না, বোতল নতুন টাকা, বোতল নতুন কেনা লাগছে। গ্যাসও পাচ্ছি না, আবার সিলিন্ডারের দামও বাড়ছে। খাবারের জন্য গ্যাসের পরিচালনা করার জন্য প্রতি মাসে আমাদের 3000 টাকা করে খরচ হচ্ছে। দাম বলতেছে হয় নেন না হয় না নেন। বেশি দামে কেনার অজুহাতে খেয়াল খুশি মতো বিক্রি করছেন দোকানি, ব্যবস্থার জন্য প্রমাণের অপেক্ষায় বিইআরসি। আমাদের তো ডিলার থেকে বেশি দামে কিনতে এবং বেশি দামে বিক্রি করতে। 1600 টাকায় কিনে তারপর আমরা বিক্রি করব কত? যদি স্পেসিফিক কোনো এভিডেন্স থাকে যে বেশি বিক্রি করছে, তারা যদি আমাদের এখানে এভিডেন্স সহ অ্যাপ্লিকেশন করে, তাহলে আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স আছে, সেটাও আমরা কগনিজেন্সি নিয়ে তদন্ত অনুযায়ী আমরা বিচার করতে পারি। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মার্চের প্রথম সপ্তাহে দেশে আসছে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ। বেশি দামে বিদ্যুৎ আমদানি নিয়ে সমালোচকদের এক হাত নিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। নারায়ণগঞ্জে বিদ্যুৎ পানির বিল নিয়ে বাড়িওয়ালা ভাড়াটিয়া দ্বন্দ্ব, মার্কেট মালিকের গুলিতে রেস্তোরাঁর দুইজন গুলিবিদ্ধ, অস্ত্রসহ আটক দুই। বিশ্বের বড় বড় কোম্পানির ইমেল আইজি হ্যাকের অভিযোগে গ্রেফতার শালা দুলা ভাই, ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য হ্যাক করে অনলাইন কেনাকাটা করেন লাখ লাখ টাকার। জুস খাওয়ার পরই একে একে সবাই অসুস্থ, টেকনাফের একই পরিবারের 6 শিশুসহ 8 জন কক্সবাজার জেলা হাসপাতালে, অজানা রহস্য। এবং নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার জ্বালানিতেই চলছে পশ্চিমারা, মস্কোর কাছ থেকে কম দামে তেল কিনে যুক্তরাষ্ট্র ইউরোপে বিক্রি করছে দিল্লি, বিশ্ববাজারে বাড়ছে চাহিদা।